সমুদ্র দেখে ব্যালকনি থেকে খুব এক্সাইটেড, ও ফার্স্ট টাইম সমুদ্র দেখছে। আপনারা দেখছেন ওর মুখের হাসিটা দেখছেন, বা সমুদ্রেতে তাকে তাই 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 করে যাচ্ছে। আর কি দারুণ, মানে পুরো পরিষ্কার জলটা, আমরা তো প্রায় 3-4 বছর পর আসছি, দারুণ লাগছে, দারুণ লাগছে। আমরা জাস্ট চেক ইন করলাম, এখন লাগেজটাকে বোঝানো হচ্ছে, আমি মেয়েকে নিয়ে চলে এলাম এখানে। এই যে অভি দিদি, কি জোরে আমার কানটা মরে দিল। এই দেখো দিম্মা, হ্যালো মামা, তুমি হ্যাঁ বলে দাও। হামনি কলে কি গুলিকে ক্যামেল দেখে আনি, চলো চলো। সামনে আমরা আসতেই একটা বেশ বড় সড়ো উট দাঁড়িয়ে আছে, তো মেয়ে আমাদের একদম তার চোখের দৃষ্টি পড়ছে না আর কি, ফার্স্ট টাইম দেখবে সামনে থেকে। কি করে মাম, মাম কি করে? আমরা পুরি সিবিচে আছি, এসে আমি অর্ডার দিলাম ডাবল ডিমের টোস্ট, বাটার টোস্ট, চা। এই দোকানে বহু পুরনো, আমরা আসলেই এখানে খাই। সামনে চেয়ারগুলো পাতা আছে, ওখানে বসি, সমুদ্র দেখি, আর এখানে খাই। কোনো এ থাকে না, কাউন্টিং থাকে না, ডিমের অমলেট কটা খাচ্ছি, চা কটা খাচ্ছি, জাস্ট বসে বসে খেয়ে যাই। আমাদেরটা হচ্ছে দাদা, ওই যে দূর থেকে আসছে, এটা হচ্ছে পুরি স্পেশাল। কই দেখাও তো কি আছে, আচ্ছা দেখাও, সব দেখাও আগে কি কি আছে। গরম সিঙ্গারা, চলো হ্যাঁ 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 দেখাও আগে, এইটা দেখো, এটা মদন মোহন, আচ্ছা আর তিনটা 10 টাকা দেখি দাও তো, কিছু একটা বক্তব্য রাখতে চলেছেন। না এটা খুব ভালো, আমি তো অলরেডি সিঙ্গারা পেয়ে শুরু করে দিয়েছি। আর মদন মোহন একটা দাও তো, কত কিছু নিয়ে হাতে বসেছে, সিঙ্গারাটা মুখে চলে গেছে, না সিঙ্গারাটা পেটে চলে গেছে। তুমি না বলছিলে এসব ঘুমাবে, আর সমুদ্র দেখে আর সি বিচ দেখে ঘুম পড়া গেল, রাত্রিরে ঘুম। আমরা অর্ডার করেছি এসে টোস্ট আর অমলেট, চলে এসেছে। খুব সুন্দর, এটা বন্নির ফেভারিট, খুব সিম্পল, কিন্তু এটার মধ্যে কিন্তু কিচ্ছু নেই, নরমালি আমরা যখন পাউরুটি, কিন্তু এই যে এইখানে বসে খাচ্ছি, আর আমি স্পেশালি বললাম এই দোকানটা, মানে ঘুরতে এসে খাচ্ছি, মজা করছি, এটাই আনন্দ না। আমি আর বন্নি ঠিক করলাম বেশ কিছু ফল সবজি কিনবো, বাজার করবো, বাজার করবো। যারা এখানে এসে খাবার,
চাল ডাল মশলা তেল কাঁচা সবজি সবকিছু একদম গুছিয়ে আমরা এখান থেকে বেশ কিছু কাঁচা সবজি মশলাপাতি কিনলাম কারণ আমরা পুরীতে এলে রেঁধে খাবার খাওয়াই পছন্দ করি পুরীর এই মাছের বাজারে কিন্তু সুস্বাদু টাটকা মাছ পাওয়া যায় আর হ্যাঁ পুরীর সমুদ্রের ধারে ভোরবেলা যে মাছগুলো বিক্রি হয় তাতে কিন্তু অনেক বেটার হয় এই বাজারের মাছগুলো এটা খেয়াল রাখবেন আর অবশ্যই খুব দরদাম করে কিন্তু কিনবেন